হ্যালো ভিউয়ার্স এবং সম্মানিত গ্রাহকরা, আজকে 27শে মার্চ বেলা 10:42। আমি এখনকার যে ভিডিওটা আপনাদেরকে কেটে কেটে দেখাচ্ছি সেটা হচ্ছে আমাদের এই আদি অ্যাগ্রো ফার্মের 120টা ডিম ইনকিউবেটর মেশিনে দিয়েছিলাম 27শে ফেব্রুয়ারি। গতকাল সকাল থেকে, অর্থাৎ গতকাল মানে 26শে মার্চ 2018, সকাল থেকে ফোটা শুরু করে সকাল 10টা পর্যন্ত 46টা বাচ্চা ফোটা হয়ে গেছে। এগুলি আমরা ব্রডার মেশিনে দিয়েছি, এ পর্যন্ত আজকে আপনাদের দেখাচ্ছি। আর পরবর্তীতে সবগুলি যখন ফুটে যাবে, বাদ বাকি ভিডিও আমরা পরবর্তী পার্টে দেখাবো। ওকে, দেখুন, আজ 26শে মার্চ বাংলাদেশের ঐতিহাসিক স্বাধীনতা দিবস। ঠিক এই দিনটাতে আমি ঘোষণা দিয়েছিলাম গত 27শে ফেব্রুয়ারি আমাদের 55নম্বর ভিডিওতে, 26শে মার্চ আমাদের এই খামারের নতুন এবং প্রথম ডিমের বাচ্চা ইনকিউবেটর মেশিনে ফুটবে। আজকে সকাল 6টায় আমি খামারিদের ফোন করে জানতে পারলাম যে আমাদের 6টায় এখন 11টা ফুটেছে। আমি ভিডিওটা দেখাচ্ছি। আমাদের 55নম্বর ভিডিওতে আমি বলেছিলাম যে 26শে মার্চ আমাদের বাচ্চাগুলি ফুটবে। তো এখন আজকে এখন 26শে মার্চ সকাল 11:26, এ পর্যন্ত 11টা বাচ্চা ফুটেছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। আবার বাচ্চা যখন কিছু বাচ্চা ফুটবে, আপনারা ভিডিওতে দেখছেন কিছু বাচ্চা ফুটবে, ভিতরে নাড়াচাড়া করছে। হ্যাঁ, আমি যখন আবার 11টার বেশি মানে বাড়বে, অর্থাৎ 20টা 25টা রূপান্তর হবে, তখন আপনাদেরকে আমি আবার ভিডিওতে দেখাবো। এটা আমার ব্যক্তিগতভাবে আমার একটা সাফল্য এবং এই কোম্পানির একটা সাফল্য, এই খামারের প্রথম ইনকিউবেটরে প্রথম বাচ্চা ফুটেছে। আমি ব্যক্তিগতভাবে খুব খুশি এবং অনেক দর্শক ভাই এবং অনেক খামারি ভাইরা আমাকে ফোন, অনেক নতুন খামারি অর্থাৎ অনেক নতুন কাস্টমার আমাকে ফোন করেছে যে আপনার বাচ্চাগুলি যখন ফুটবে তখন দেখে আমরা আপনার মেশিন কিনব। আমি বলেছি ওকে, কোনো সমস্যা নাই, আপনারা নিজেরা দেখে যান। আমি এখন 11:26 বাজে, আমি আবার আরও দুপুরের পরে আবার ভিডিও করব, রাত সন্ধ্যার পরে ভিডিও করব, রাত্রে ভিডিও করব, এবং আগামীকাল 27শে মার্চ সকালে আবার ভিডিও করব, দুপুরে করব এবং বিকালে করব। সমস্ত ভিডিও করে একবারে একটা ভিডিও আকারে আপনাদেরকে দেখাবো। আমি আপনারা দেখছেন বাচ্চা ফুটছে এবং অনেকগুলি ওই যে না এই যে একটা ডিম দেখেন অনেক নাড়াচাড়া করছে। এই নতুনভাবে দিয়ে আমরা কিছু অ্যানালাইসিস করেছি, কিছু প্রসেস আত্মস্থ করেছি যে প্রত্যেকটা ডিমই যদি ডিমের ভিতরে ভ্রণ থাকে এবং যদি চেক করে দেওয়া যায় তাহলে প্রত্যেকটি বাচ্চা ফোটানো সম্ভব। আমরা অবজার্ভ করেছি, কী কী অবজার্ভ করেছি আপনারা যারা আমার কাছ থেকে মেশিন নেবেন তাদের প্রত্যেকটা ম্যানুয়াল আকারে এবং কী কী নীতিমালা প্রত্যেকটা আপনাদেরকে জানিয়ে দিব, আপনারা তখন এইটা জানতে পারবেন। আজকে এখন আমি ভিডিও করা বন্ধ রাখছি। হ্যালো ভিউয়ার্স, আজকে 26শে মার্চ সকাল 6টা থেকে 11:30 পর্যন্ত 16টা বাচ্চা ফুটেছিল, এখন যা দেখা যাচ্ছে 20টার বেশি ক্রস করে গেছে। আমি বলেছিলাম যে বাচ্চা বাড়তে থাকবে এবং আমি আপনাদেরকে ভিডিওতে দেখাবো। এখন আমি এই বেছে বেছে খোয়াগুলি ফেলে দিচ্ছি, খোয়াগুলি ফেলছি। হ্যাঁ, এখন বাচ্চা সংখ্যা দিন টাইম টু টাইম বাড়তেছে, বাচ্চা ফোটার ডিমগুলি বেশ সিদ্ধ হয়ে যাচ্ছে।
বাচ্চা কিছু ফুটবে, দেখো ফুটান তো বলছি চান দিয়ে কিন্তু সব দাম না না। এই এখন বাচ্চা তো চার চার পাঁচ নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ পঁচিশটার মতো এখনো আছে। পঁচিশটার মতো হয়ে গেছে এটা, না ফুটে ফুটে না ফুটে আস্তে আস্তে ফুটতেছে, এটা আগামীকাল চলবে। এই যারা যেগুলি আজকে ফুটেছে আগামীকাল ওগুলিকে ব্রডারে নিয়ে নেওয়া হবে, তাদের শরীরে এখনও পানির ভাবটা রয়ে গেছে, এটা যখন শুকিয়ে যাবে তখন এই ব্রডারে নেওয়া হবে। কিছুটা কোনোটার অর্ধেক ফুটেছে, কোনোটা ফুটতেছে, কোনোটা ফুটতেছে। আমি বলেছিলাম আগেই যে আমি বাচ্চা ফোটার সাথে সাথেই আপনাদেরকে দেখাবো। যে এই বাচ্চাটা ভিতরে ফুটবে ফুটবে বোঝা যাচ্ছে, আরও ফাটতেছে। আস্তে আস্তে ফুটতেছে দেখো, আজকে আমার আমি যাওয়ার বাসায় যাওয়ার সময় সাতটার পরে আবার একটা ভিডিও দিব, আগামীকাল সকালে করব এবং দুপুরে করে, তারপরে সমস্ত এই আট ঘন্টা পর পরই ভিডিওগুলি অ্যাড করে আমি আপনাদেরকে দেখাবো। আমাদের এই আদি অ্যাগ্রো ফার্মের প্রথম নিজস্ব বানানো ইনকিউবেটর মেশিনে বাচ্চা ফুটছে। অনেক গ্রাহকই বলেছেন যে আপনাদের বাচ্চা ফোটা দেখার পরে ওনারা মেশিন নেবেন, ওকে আমাদের এই কনফিডেন্স আছে মেশিনের উপর, কারণ আমি আগেই বলেছিলাম যে আমরা ঘরে বসে দশটা বাচ্চা ফুটিয়ে তারপরে মেশিন তৈরি করেছি। দেখুন আপনারা আশা করি, হ্যাঁ এখানে পঁচিশটার মত বেশি ফুটে গেছে। হ্যালো ভিউয়ার্স, আজকে ছাব্বিশে মাসের বেলা সাড়ে পাঁচটা, এর আগে আমি দুইবার ভিডিও করেছি, এখন পর্যন্ত বাচ্চা বেড়ে আসছে, বেশ অনেক বাচ্চা বেড়েছে, তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা বারোটা তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ, হ্যাঁ এখনও পঁচিশটার বেশি বাচ্চা বেড়ে আসছে। বাচ্চা ক্রমান্বয়ে ফোটার একটি আর এই যে আরেকটা বাচ্চা ফোটার জন্য চেষ্টা হচ্ছে, পঁচিশটার বেশি বাচ্চা ফুটেছে অলরেডি, এই একটা বেরোচ্ছে আস্তে 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 করে বেরোচ্ছে, হ্যাঁ এই একটা বাচ্চা বেরোচ্ছে, পঁচিশটার বেশি বাচ্চা ফুটেছে, আরও অনেকগুলি ফোটার প্রস্তুতি চলছে। বেশ সোনালি কালার, সোনালি কালারের বাচ্চা বেরোচ্ছে এবং কোয়েল কালার এবং রয়্যাল কালারও আছে, পঁচিশটার বেশি বাচ্চা বেরোইছে এখন পর্যন্ত। আমরা আগামীকাল সকালে আবার ভিডিও করব, সকল ভিডিওটি করে আমি আপনাদেরকে জানিয়ে দেব, ঠিক আছে এখন এই পর্যন্তই রাখি। আজকে ছাব্বিশে মার্চ দুই হাজার আঠারো সন্ধ্যা সাতটায় আমরা
দেখছি আরো অনেকগুলি বাচ্চা ফুটেছে, আরো অনেকগুলি বাচ্চা ফুটেছে। তো বাচ্চার সংখ্যা প্রায় 30 ক্রস করেছে। হ্যাঁ, বাচ্চার সংখ্যা প্রায় 30 ক্রস করেছে। আদি এগ্রোর প্রথম ব্যাচের 120 তারকি দেওয়ার মেশিনের বাচ্চা প্রায় 30 ক্রস করেছে। আমি আমার সম্মানিত গ্রাহকদের জানাচ্ছি, নিজস্ব মেশিন তৈরি করা ইনকিউবেটর এ আমরা ডিম দিয়ে বাচ্চা ফোটাতে সক্ষম হয়েছি। অনেক গ্রাহকরা জানিয়েছেন যে আমরা সাকসেস হলেই তারা আমাদের কাছ থেকে এই মেশিনটা কিনে নেবে। হ্যাঁ, আমরা সাকসেস হয়েছি সেটা 4 ঘন্টা পরপর ভিডিও করে, আজকে 26 মার্চ, আগামীকাল সমস্ত ভিডিও আমরা এডিটিং করে পোস্ট দিব। আপনারা দেখছেন বাচ্চারা আগামীকাল, আজকে যার যেগুলি ফুটছে এগুলি কালকে ব্রুডিংয়ে চলে যাবে। তাই বেশ সোনালি কালার, সাদা কালার, রয়্যাল কালার, কোয়েল কালার বেশ ভালোই দেখা যাচ্ছে। হ্যাঁ, স্টেপ বাই স্টেপ ফুটছে, আরো অনেকগুলি বাচ্চা ফুটবে। ওকে, আজকে এই পর্যন্তই থাকি, আগামীকাল সকালে ভিডিও করে আমি আপনাদের সকলকে দেখাবো। ওকে, আজকে 26 মার্চ, 7টার পরে আমরা ভিডিও করছি। এই ভিডিওতে আমার একজন কাস্টমার, উনি এদিকে কথা বলেছিলেন, উনি আসছে দেখতে। হ্যাঁ বলুন, আপনি আপনার অনুভূতি কী আমার এই নতুন মেশিনের বাচ্চা ফোটার দেখে আপনার অনুভূতি কি বলেন? আসলে আজকে এটা তো আমার চতুর্থ ভিজিট। আচ্ছা আচ্ছা, আমি এর আগেও 3 দিন এসেছি দাদা। আপনার নামটা বলেন, আপনি কোথায়? আমার নাম ফয়সাল, আমি মিরপুর থাকি, মিরপুর ডিউচেস থাকি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো আসলে আমারও টার্গেটের উপরে বেশ খানিকটা দুর্বলতা আছে। আচ্ছা আচ্ছা, যে কারণে আমি ফার্ম খুঁজতে খুঁজতে অজিত দাদার এখানে এসেছি। আচ্ছা, তো দাদার মুরগিও দেখেছি আমি। আচ্ছা, 1 মাসের বাচ্চা দেখেছি। আচ্ছা, 6 মাসের বাচ্চাও দেখেছি। জি, আজকে দাদার নিজের মেশিন বানানো মেশিনে ফুটানো ডিম দেখলাম। আজকে এস্টিমেটেড ডেটটা ছিল যে আজকে ফুটবে, যে জন্য আমি সন্ধ্যার পরে আমার এই বন্ধুটা নিয়ে চলে আসছি মিরপুর থেকে, যে দাদার আসলে মেশিন কতটা কাজ করে। জি 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 জি, সুবহানাল্লাহ, আমি মানে খুবই খুশি। হ্যাঁ জি জি, আসলে মানে জন্ম মৃত্যু তো আল্লাহর হাতে, ওটার উপর কথা বলতে হয় না। তারপরেও চেষ্টা করেছি আমি আমার এই চেষ্টা, তো আসলে আজকে 30টার বেশি ফুটে গেছে, আগামীকাল হয়তো বেশি সম্পূর্ণ ফুটে যাবে। এই মেশিনটা হচ্ছে 9 এপ্রিল, এই যেটা এইটা 9 এপ্রিল ই হবে, 9 এপ্রিল 50% না 25% আর 75% 10 এপ্রিল, 9, 10, 11 তিন দিনের মধ্যে এই মেশিনটা ফুটবে। এই মেশিনটা এখন ফ্রি রেখেছি, জাস্ট আমরা যখন এটা সাকসেস হলাম, আমরা এখানে পাঁচটা মেশিন দেবো। 3টা মেশিনের মধ্যে 2টা রানিং চলছে, একটা আমরা স্ট্যান্ড বাই রেখেছি। তো থ্যাংক ইউ আপনি আসছেন, আজ 26 মার্চ স্বাধীনতা দিবসের দিন আপনি ঘোরাঘুরি করার কথা, অথচ আজকে আপনি রাত্র সন্ধ্যা 7টায় আপনি আসছেন দেখার জন্য। আপনার এইটার প্রতি বেশ কিউরিওসিটি আছে বোঝা গেল। চেষ্টা করেন, পড়াশোনা করেন, জানা স্টাডি করেন, সম্ভব। আমি 1 বছর পড়াশোনা করেছি এটার পিছনে, মোটামুটি সাকসেস হতে চলেছি, বাদ বাকিটা আল্লাহ জানে আর কি। তো ঠিক আছে, আগামীকাল সকালে আবার সকালে 9টায় 10টায় ভিডিও করবো, 12টায় ভিডিও করবো, অর্থাৎ শেষ ফোটা পর্যন্ত ভিডিও করে সকল ভিডিও আমি একত্রিত করে আমরা অনলাইনে ছেড়ে দেবো আর কি, ইউটিউবে ছেড়ে দেবো। ওকে, আজকে পর্যন্ত রাখি, থ্যাংক ইউ, ভালো থাকেন। হ্যালো ভিউয়ার্স, আজকে বাচ্চা আছে না, 27 মার্চ সকাল 10টা, আমি বলেছিলাম যে আমাদের প্রথম ব্যাচের বাচ্চার একটু পরপরই প্রত্যেকটা ভিডিও আমি আপনাদের দেখাবো। কালকে সন্ধ্যা 7টা পর্যন্ত করেছিলাম, আজকে এখন সকাল 10টায় অনেকগুলি বাচ্চা ফুটেছে, সে বাচ্চাগুলি এখন আমরা ব্রুডিং রুমে নেব।
হ্যাঁ আস্তে আস্তে করে নিচ্ছি দেখেন। আমি এখন বাচ্চাগুলি ব্রিডিং রুমে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। ভিতরে আরো দুইটা আছে, ভিতরে আরো দুইটা আছে, ডিম আরো ফুটবে,
আমরা পরবর্তী ভিডিওতে পরে দেখাবো। মেশিন থেকে এইমাত্র আমাদের 46টা বাচ্চা এখানে আনলাম ব্রুডিং রুমে পানি খাওয়ানোর জন্য। পানির পরে আস্তে আস্তে গোড়া খাবার খাওয়াতে হবে, গোড়া খাবার বেশি করে দিও। পানি পানি খাও, হ্যাঁ পানি খাও। পানি কিন্তু ওরা খাইতে জানে না জন্মের পর থেকে, কেবল কেবল খাইতেছ তো, পানি খাইতে জানে না। হ্যাঁ পানি খাওয়ার পর, হ্যাঁ এই 46টা বাচ্চাকে আমরা নার্সিং করবো আস্তে 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 করে। হ্যাঁ বসে, ওকে।